মহান মে দিবসের ছুটির সঙ্গে সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উদযাপন করছেন চীনের জনগণ। এই ছুটিকে নানাভাবে উপভোগ করছেন চীনের মানুষ। ভ্রমণপ্রিয় চাইনিজরা এ সময় বেড়াচ্ছেন নানা স্থানে, ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ব্যবহার করে পর্যটন শিল্পকে এই সময় জমিয়ে তুলেছে শাঁসি প্রদেশ। শাঁসি প্রদেশ ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত। টেরাকোটা সৈন্যবাহিনী, সম্রাট ছিন হুয়াংয়ের সমাধি এবং এখানকার মিউজিয়াম সারা বিশ্বে বিখ্যাত। শাঁসির বিভিন্ন দর্শনীয় স্থানে পাঁচটি থিমে 500 বেশি ইভেন্ট পরিচালনা করা হয়েছে, ফলে বেড়েছে পর্যটকের সংখ্যা। প্রাচীন সড়কে ঘোরাঘুরি, চীনের ঐতিহ্যবাহী জীবনের আমেজ উপভোগ, শপিং মলে কেনাকাটা, বিভিন্ন বাগানে পর্যটন, ফল ও সবজির খামারে নিজে হাতে ফল তোলা, সবজি তোলা, ক্যাম্পিং এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন পর্যটকরা। শাঁসির প্রাদেশিক রাজধানী সিয়ানের রয়েছে 3,100 বছরের সমৃদ্ধ ইতিহাস। চীনের ইতিহাসে 13টি রাজবংশের শাসনামলে সিয়ান ছিল রাজধানী। এখানকার সুপ্রাচীন নগর প্রাচীর দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন। জায়ান্ট ওয়াইল্ড গুস প্যাগোডা সহ আরও অনেক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান শাঁসির পর্যটন আকর্ষণকে বাড়িয়ে তুলেছে। শাঁসির মতো চীনের অন্যান্য প্রদেশেও মে দিবসের ছুটিতে চলছে নানা রকম পর্যটন আকর্ষণ। ফ্লাওয়ার ট্যুরিজম বা ফুলের শোভা দেখার জন্য বিশেষভাবে পর্যটন করছেন ভ্রমণপ্রিয় চীনারা। টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগের জন্য মে দিবসের ছুটিতে বিভিন্ন পার্ক ও ফুলের বাগানে যাচ্ছেন তারা। পাঁচ দিনের এই ছুটিতে যেমন বেড়েছে দূরপাল্লার পর্যটন, তেমনি বিভিন্ন শহরে স্থানীয় অধিবাসীরা যাচ্ছেন কাছাকাছি পার্ক, সিনিক স্পট, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান, মিউজিয়াম ও থিম পার্কে। পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবছর চীনে সাংস্কৃতিক পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে, ফলে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। ঐতিহ্যবাহী পোশাকে সাংস্কৃতিক পরিবেশনা দেখা গেছে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে। ঘোড়ায় চড়া, মন্দির মেলা, বিভিন্ন জাতিগোষ্ঠীর বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, অপেরা ইত্যাদি উপভোগ করেছেন পর্যটকরা। বিশেষ করে ফুলের বাগানগুলোতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এভাবে ছুটি উপভোগে মেতে উঠেছে চীনের মানুষ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।